नमस्कार बंधुरा, वेलकम टू शर्मिष्ठास किचेन। आमार आजकेर रेसिपि कलमी शाक भाजा। कलमी शाक खेते खुबी भालो लागे और ये शाकटार गुणो आछे अनेक, ताई देरी ना करे चलुन चटपट बानिये फेलि। एखाने शाकटा आमी खूब भालो करे धुइये छोटो छोटो करे कुचिये देखुन एई बाटिटार मध्ये जल झरते दिये दियेछि। আর এখানে নিয়ে নিয়েছি 7-8 কোয়া মতো রসুন, আর রসুনগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পাতলা করে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু তেল, হাফ চামচ মতো, খুবই সামান্য তেল। এবার এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, আর ফ্লেমটা আমি লো করে রেখেছি। রসুনটা ফ্রাই হতে বেশিক্ষণ টাইম লাগে না, এখনই হয়ে যাবে। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, নাড়াচাড়া করে দিচ্ছি। রসুন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর শাকের মধ্যে রসুন খেতে খুবই ভালো লাগে। রসুনটা প্রায় হয়ে এসেছে, এ সময় দিয়ে দিচ্ছি আমি অল্প একটু সরষে, ছোট চামচের হাফ চামচ মতো, এটা কালো সরষে। এবার আমি শাকটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আন্দাজ করে দেবেন, আর খুব বেশি নুন দেবেন না, কারণ শাকটা রান্না হওয়ার পরে কমে একদমই অল্প হয়ে যাবে। আর দিচ্ছি ছোট চামচের হাফ চামচ হলুদ, হলুদ তো খুবই সামান্য। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব আমি 5 মিনিট মতো। পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলছি, দেখুন কতটুকু হয়ে গেছে, আরও কমে যাবে রান্না করতে করতে। ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। এই শাক হতে খুব বেশি টাইম লাগে না, এ দেখুন এখনই নরম হয়ে গেছে। আর দিচ্ছি 1 চামচ চিনি। এই শাকে কিন্তু একটুখানি চিনি দেবেন, ভালো লাগবে, কলমি শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর কড়াইটা ঢাকা দিয়ে দিলাম আরও 5 মিনিট। আবারও 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি, নাড়াচাড়া করে দিচ্ছি। একদম শুকনো শুকনো করে নামাবো, দেখুন এখনো জল জল রয়েছে না হালকা, তো এরকম জল জল থাকলে কিন্তু চলবে না, একদম ড্রাই হতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার ফ্লেমটা আমি হাই করে দিয়ে কন্টিনিউ নেড়ে যাচ্ছি, কারণ এখন আর ঢাকা দেবার কোনো দরকার নেই। এইভাবে শুকনো হয়ে গেলে তারপর নামিয়ে নেব। দেখুন তলায় লেগে যাচ্ছে, মানে আর জল নেই, একদমই ড্রাই হয়ে যাচ্ছে। এবার একটা প্লেটের মধ্যে শাকটাকে নামিয়ে নিচ্ছি, গরম ভাতের সাথে দারুণ লাগবে, আর শাক তো সবার ফেভারিট, তাই না? যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন, তাহলে আমার ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো হলে কমেন্ট করে বলতে ভুলবেন না। আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তার পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।